বেয়ার্ডেড আইরিস ফ্লাওয়ারকে দেখাবো, দেখো কিভাবে। প্রথমে এরকম তুলি দিয়ে করে নিয়ে তুলিটাকে ধুয়ে ফেলো, ধুয়ে ঝরিয়ে দাও। ঝরিয়ে দিলাম, এরপর তুলিতে আমি আবার কালার নিচ্ছি। আবার কালার নেওয়ার পরে এইভাবে এই পাশে আরেকটা, তারপরে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে এই ঠিক এই জায়গায় আমি সেট করে দিচ্ছি। তারপর এই জায়গায় পাপড়ির মতো এইখান দিয়ে আরেকটা, তারপর দেখো দুই তিনটা কুচি। এখন দেখো আমি এগুলো পানি দিয়ে ঝরিয়ে দিব। এরপরে এই একটা লাইন আর একটা লাইন, এখন কিছু জায়গায় আমি একটু পানি দিয়ে দিয়ে ঝরিয়ে দিচ্ছি। দেখো ভেতরটা, ফুলের ভেতরটা একটু কোঁচকানো টাইপের। এরপরে পার্পেল কালারটা নিয়ে ঠিক এরকম আর এইভাবে এই ধরনের, তারপরে দেখো তুলিটাকে ধুয়ে নিলাম পরিষ্কার করে। এখন শুধু একটা ওয়াশ দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে মিডিলটা একটু সাদা থাকবে, কিছুটা পরের মতো পাখির যে পালক থাকে না, ঠিক কিছুটা সেই রকম। তারপরে দেখো অরেঞ্জ কালারটা নিচ্ছি আমি, একটু এই জায়গায় দিয়ে দিচ্ছি ভেতরে। এরপর আবার পার্পেল কালার আর সাথে ব্লু কালারটা মিক্সড করেছি। মিক্সড করে দেখো আমার পানিটা বেশি হয়ে গেছে, এই জন্য আমি একটু কমিয়ে দিব। তুলিটাকে আমি একদম ভালো মতো ভিজিয়ে নিচ্ছি। তুলিটাকে আমি ভালো মতো ভিজিয়ে নিয়ে এরপর কালারটা শুকনাভাবে নিচ্ছি। এরপরে দেখো ঠিক এইভাবে লম্বা লম্বা করে এভাবে টান দিতে থাকবে। তারপর দেখো আবার আমি অ্যাশ কালারটা নিচ্ছি, এরপর ঠিক এভাবে একটা পাতার মতো যাবে, আবার আরেকটা যাবে এইখান থেকে, এইভাবে করে আরেকটা যাবে।